বালাজি গুরুজি দরবারের পক্ষ থেকে তেরাপান্থ মাড়োয়ারি সমাজের ব্যবস্থাপনায় শনিবার সকালে কোচবিহার মিনি বাস স্ট্যান্ডের সামনে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো রুটি। রাজস্থান থেকে আগত অত্যাধুনিক রুটি তৈরি করার যন্ত্র দিয়ে আগামী 3 দিন 6,000 করে রুটি ও সবজি মানুষকে খাওয়ানো হবে বলে জানা গেছে। তেরাপান্থ মাড়োয়ারি সমাজের এই উদ্যোগে স্বভাবতই খুশি পথ চলতি সাধারণ মানুষ। তেরাপান্থ মাড়োয়ারি সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানান কোচবিহার পৌরসভার পৌরপতি ভূষণ সিং। তিনি জানান, 3 দিনব্যাপী বালাজি গুরুজির পক্ষ থেকে কোচবিহারের বিভিন্ন জায়গায় রুটি বিতরণ করা হবে, এটি ভালো উদ্যোগ। মাড়োয়ারি যুবমঞ্চের পক্ষ থেকে কোচবিহারে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দাবি তাকে জানানো হয়েছে বলে জানান তিনি। সেই সাথে তিনি জানান, তাদের দাবি মতো বেশ কিছু জায়গায় পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আরও করে দেওয়া হবে। কিংশুক দত্তের রিপোর্ট, কোচবিহার। এটা আমাদের মাড়োয়ারি সমাজে তেরাপন্থী যারা আছেন বালাজির গ্রুপ থেকে একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আমাদের কমল পণ্ডিতি আছেন, আমাদের আরও সব যারা আমাদের ভাইরা আছেন মাড়োয়ারি সম্প্রদায় যারা আছেন, মহিলারা আছেন এখানে সমস্ত, এখানে একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে এই একটা গাড়ি ওরা নিয়ে এসছে, রাজস্থান থেকে হোক সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। এখানে একদিনে 7,000 রুটি এবং সবজি আচার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে, সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে খেতে পারে। 3 দিন কোচবিহারের মধ্যে এই প্রদর্শিত হবে এবং 3 দিন 3 জায়গা থেকে এই রুটি সবজি আচার আমাদের বিতরণ করবে আমাদের এই সমাজে, মাড়োয়ারি সমাজে তেরাপন্থী বালাজির গ্রুপের তরফ থেকে। এবং সাথে সাথে এরা আমার কাছে কিছু ডিমান্ড করেছে, এরা জলের কিছু মানে মানুষের সরকারি যা রাস্তা দিয়ে যারা নাগরিকরা যাতায়াত করে, তো জল খাওয়ার জন্য এরা কিছু জায়গা আমাদের কাছে চেয়েছে, যারা এখান থেকে ডাইরেক্ট সমস্ত মানুষ ঠান্ডা এবং গরম জল উভয়ই খেতে পারবে, এই জন্য এরা ডিমান্ড করেছে। আমি ওদের 2-3টা জায়গা ওদের আমাদের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে করে দেবো এবং ওরা উদ্যোগ নিয়েছে। আমি চাই উদ্যোগ আরও আগামী দিনে আরও সুন্দর হবে, যাতে আরও উদ্যোগ নিয়ে এরা কাজ করতে পারে এবং জলের যে এই খাওয়ার জন্য যে ওরা ইচ্ছা প্রকাশ করেছে সেটা মানুষের কাজে লাগুক। সাথে আমাদের কমল পণ্ডিত সহ আমাদের প্রদীপ ডুগর সহ আমাদের এই যে মহিলার যারা আছেন সবাই আছেন এখানে, সবাই এখানে ব্যস্ত লাইন ধরে সবাই এখানে। আজ আমাদের শহর কোচবিহার মে শ্রী বালাজি গুরুজি দরবার কে সৌদে মে সে আমারে জানে পেচানে পণ্ডিত জি শ্রীমান জি কমল কুমার আসোপা নে এক বহুত বড়া পুণ্য কা কাম কিয়া হ্যা। ইনোনে 3 দিন মে 3 জগহ প্রসাদ কে রূপ মে ভোজন কা বিতরণ করনে কা নিশ্চয় কিয়া হ্যা। ইয়ে হামারে লিয়ে এক বহুত গৌরব কি বাত হ্যা। হাম সবি পুরা সমাজ পণ্ডিত জি কো বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতে হ্যায় ওর হাম কহনা চাহতে হ্যায় কি আপ ইসি তরহ কোচবিহার শহর মে পুণ্য কে কাম করতে রহে জিসে হামে ভি কুছ পুণ্য করনে কা মৌকা মিলে। আজকে আমাদের কোচবিহার শহরে গুরুজি বালাজি দরবার থেকে সবাইকে খাওয়া বিতরণ হচ্ছে ফ্রি অফ কস্ট। এটা সারাদিনে কমপক্ষে 6,000 রুটি, মোটামুটি 6,000 রুটি সবাইকে খাওয়ানো হবে 3 দিন। এই সেবাটা 3 দিন চলবে কোচবিহারে। এটা একটা খুব ভালো, উনি রেগুলার এই ধরনের কাজ করতে থাকে, বাচ্চাদেরকে খাওয়ানো, গরিবদেরকে খাওয়ানো, কাপড় দেওয়া, এগুলো কাজ চলছে আর কি। আর আমাদের সৌভাগ্য তেরাপান্থ ইউপ পরিষদের সৌভাগ্য কি এইটার সঞ্চালন আমরা করছি, এটার জন্য ওনাকে খুব ধন্যবাদ জানাই। আর আশা করি এই ধরনের কাজ